একজন লিখছে জিনা করার পর যদি কেউ নিজের ভুল বুঝতে পারে তাহলে কি করণীয়। আচ্ছা, দিস ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেহেতু আসছে বলে দিব সবাইকে ইনশাআল্লাহ। মনে রাখবেন, মুত্তাকি বান্দার গুণ এটা নয় যে সে ভুল করবে না। প্রত্যেকটা মানুষের বৈশিষ্ট্য হচ্ছে সে ভুল করবেই করবে, ঠিক কিনা বলেন? পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ নেই যার কোনো ভুল হয় নাই। মনে রাখবেন, যার ভুল হয় না সে মানুষই না। হাদিস থেকে বলছি, ইবনে মাজা এবং তিরমিজির বর্ণনা, عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون. الحبيب বলেছেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বনি আদম ভুল করবে, একবার না বারবার বারবার বারবার। এই خطا হচ্ছে মুবালাগার অর্থে, বারবার ভুল করবে। তবে হ্যাঁ, সব ভুলকারীর মাঝে সেই ভুলকারী উত্তম যে ভুলকারী ভুল করার পরে তওবা করে একজনের কাছে, তিনি কে? তবে তওবাটা কেমন করে করবেন আমি বুঝাই দেই। আমরা যারা আছি আমরা আল্লাহর সঙ্গে বাটপারি করি, বাটপারি তওবা যখন করে তো মনে মনে ভাবে যে করেনি না, আবার তো করবই। কি ভাবে না? এটা ভাবে না, মনে মনে এটা নিয়ত থাকে যে করতেছি কি হয়েছে, আবার করব। আল্লাহ তো অনেক রহমান অনেক রহিম, সববারই মাফ করে দিবেন। না, এটা শয়তান ইবলিসের ধোকা আছে, আর কিছু হতে পারে না। তওবা কাদের জন্য নয়? চার পারার ১৯ পৃষ্ঠার একদম শেষের দিকে আছে, আল্লাহ তাআলা বলেছেন তওবা তাদের জন্য নয় যারা বারবার 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 ইচ্ছা করে গুনাহ করে। তওবা তাদের জন্য নয়, দ্যাট মিন্স বোঝা গেল তওবা করলে ভেতরে এই নিয়ত রাখা যাবে না যে আবার আবার। তওবা ইজ নট ফর ইউ, তওবা ইজ নট ফর দেম, দোজ হু মিস্টেক্স এগেইন অ্যান্ড এগেইন ইন্টেনশনালি, যারা বারবার ইচ্ছা করে গুনাহ করে, তওবা তাদের জন্য হতে পারে না, ঠিক কিনা বলেন? তওবা কাদের জন্য? ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, যারা তওবা করে তওবার পরে আফটার রিপেন্টেন্স দে উইল নেভার রিপিট দ্যাট মিস্টেক ইন দ্য লাইফ এগেইন। তওবা করে ফেলছে আমি আল্লাহ করব না, দিস ইজ লাস্ট অ্যান্ড ফাইনাল, শেষ, এখানেই ম্যাটার ক্লোজ। আর জীবনেও এই গুনাহের আমরা আশেপাশেও যাব। তো যদি কোনো ব্যক্তি জেনা করে ফেলে, সে হারাম করে ফেলেছে, অন্যায় হয়ে গিয়েছে, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না, দুটো হাত তুলো আল্লাহর কাছে, একটা বার মনোযোগ দিয়ে তওবা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, এ রব অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, নিজের উপর নিজে অনেক জুলুম করেছি, কেউ দেখে নাই কেউ শোনে নাই, দেখেছে একজন, তিনি কে? আল্লাহ রে, তুমি তোমার এই অধম বান্দাকে মাফ করে দাও, প্রণামে। যদি এভাবে দোয়া করতে পারেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইনডিড অ্যান্ড ভেরিলি আই উইল ফরগিভ অল দ্য সিনস অফ ইউর লাইফ। আল্লাহ বলছে তুই বলতে দেরি, আমি আল্লাহ তোর জীবনের সব গুণা মাফ করে দিব। এত আস্তে সুবহানাল্লাহ বললাম। এজন্য যে কোনো গুণা হতে পারে, হারাম রিলেশনশিপ হতে পারে, যে কোনো অন্যায়ের সঙ্গে আমরা জড়িত হতে পারি, বাট তওবা যদি করে না মরে যা, তওবা যদি না করে মরেন, জাহান্নামের শাস্তি আছে না নাই, আজাবটা আছে না নাই? তো জিনা থেকে যখন তওবা করবেন, এইভাবে তওবা করবেন যে করে ফেলছি করে ফেলছি, নেক্সট টাইম আই উইল নেভার রিপিট দিস মিস্টেক, আর কখনো করা যাবে। এতটুকু নয়, বরং লজ্জিত হতে হবে, কি হতে হবে? এবং আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই ক্ষেত্রে, টু হেইট, ঘৃণা করতে হবে। কোনটা করছেন না, মনে প্রাণে এটাকে ঘৃণা করবেন যে এতটা জঘন্য কাজ আমি করেছি, ঘৃণা। এই ঘৃণাই আপনাকে পারে গুনাহ থেকে বাঁচাতে। আল্লাহ যা আমরা বললাম সবাইকে মানা বোঝা এবং আমল করা তৌফিক দান করুন, আমিন।